ওপো A15s, তো এসেটে স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন সেটা দেখাবো। তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে লোক আমরা স্ক্রিন রেকর্ডটা নোটিফিকেশন বারে আমরা আনবো। তো আমরা নিচে নোটিফিকেশন বারে নামানোর পরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের কোনো স্ক্রিন রেকর্ড অপশনটা কিন্তু এখানে নেই। তো আমরা স্ক্রিন রেকর্ড অপশনটা আমরা এখানে আনবো, সে কারণে আমরা এই এডিটে চাপ দেব। এটাতে চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড, স্ক্রিন রেকর্ডটা আমরা উপরে আনবো। তাহলে আমাদের এভাবে ধরতে হবে, ধরে নিয়ে আমরা এটা এখানে দিলাম, তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ডটা আমাদের উপরে চলে আসলো। এখন আমরা কিন্তু উপরে স্ক্রিন রেকর্ডটা পাবো, কারণ এটা আমরা চাপ দিয়ে ধরে রাখলে পরে সিটিংয়ে চলে আসবে। সিটিংয়ে চলে আসলে প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে কিনা রেকর্ড সিস্টেম সাউন্ড, এটা অন থাকবে। আর একটা হচ্ছে কিনা রেকর্ড মাইক্রোফোন সাউন্ড, এটা আমাদের অন করে দিতে হবে। আমরা এই অন করে দিলাম, আমরা ভিডিও রেজোলিউশন, ভিডিও রেজোলিউশন আমরা মিডিয়াম আছে মিডিয়ামে থাকবে, 720-এ আপনার ই হবে। আপনার লো করতে পারেন, হাই করতে পারেন, কাস্টমাইজ যায় আপনি সিস্টেম করতে পারেন, আপনার মন মতো করে নিতে পারেন। আর এটা হচ্ছে শো রেকর্ড টাস, তো এটা থাকবে। তো আমরা এখন এটা অন করা থাকবে। এখন আমরা রেকর্ড করে দেখাবো কীভাবে রেকর্ড করবো। এখন আমরা যদি রেকর্ড করতে চাই তাহলে এটা শুধু পেস করবো, পেস করা মাত্র এইটি অ্যালাউ যাবে, অ্যালাউ দিয়ে দেবো। আমাদের রেকর্ড কিন্তু শুরু হলো, রেকর্ড শুরু হবে। এখন আমরা এটা আসলো, আইকনটা আসার পরে আমরা পেস করলে মাত্র রেকর্ড শুরু। তো আমরা যদি এটা স্টপ করতে চাই স্টপ করে নেব, আর টোটালি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে রেকর্ড করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে সে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।